আগে বাইপাসের আগে মানে দু তিনটা ছেলে রাস্তার ধারে ছিল, ওরা মানে আমার গাড়ি যেই পৌঁছাইছে পাথর উঠায় ছুড়ে মেরেছে। তো ভাগ্যিস ভালো যে কাজ আমার বন্ধ ছিল, নাহলে এখানে হালকা মানে ব্লিডিং হয়েছে, কিন্তু কাজ যদি ডাউন থাকতো তাহলে আমার মাথা ওখানে ফেটে যেত। তো ওখানে এভাবে কেন হচ্ছে, এটাকে কিভাবে কন্ট্রোল করা যায়, আর যারা এরকম ওখানে আছে মানে প্রফেশনাল যদি এরকম আছে ওখানে ক্রিমিনাল অ্যাক্টিভিটিস যদি করে, তো ইমিডিয়েট ওদের উপর অ্যাকশন করে আপনার অ্যারেস্ট করার কাজ করা স্টার্ট করে। নাজরীন আপ দেখ রহে হ্যায় নিউজ টুডে উর্দু। ইসলামপুর কে এমএলএ আব্দুল করিম চৌধুরী কে ছোটে সাহেবজাদে ইমদাদ চৌধুরী পর দের শাম উস ওয়াক্ত হামলা কিয়া গিয়া জব ও এক শাদী কি তকরিব মে শিরকত কে লিয়ে যা রহে থে। ইয়া হামলা ইসলামপুর বাইপাস কে বুলনচা রায়পুর ইলাকে মে কিয়া গিয়া। ইমদাদ চৌধুরী জব বুলনচা কে রায়পুর ইলাকে সে গুজর রহে থে, তবি শরপসন্দো নে উন পর পথরাও শুরু কর দিয়া, জিসসে উনকি গাড়ি কে শীশে টুট গয়ে আর টুটে হুয়ে শীশে কে টুকড়ে সর পর লগনে সে সর পর চোটে আই হ্যায়। যায় ওয়াকিয়া সে দূর যাকর ইমদাদ চৌধুরী নে পুলিশ কো ইতলা দি, ইধর ইতলা মিলতে হি পুলিশ কি গাড়ি মৌকে পর পৌঁছ গই। জানকারি কে মুতাবিক উসি রাত শরপসন্দো নে ছিনতাই কে মকসদ সে এমএলএ কে বেটে কে ইলাওয়া অর ভি কই লোগো পর হামলা কিয়া থা, উসি হামলে মে বুরি তরহ জখমি এক খাতুন কি আজ মৌত হো গই। ইস তরহ কে ওয়াকিয়াত নয়ে নহীঁ হ্যায় বলকে বাইপাস কে মুখতলিফ ইলাকোঁ মে জগহ জগহ ইসসে পহলে ভি কই ওয়াকিয়াত সামনে আয়ে হ্যায়। জরুরি হ্যায় কি পুলিশ এসে শরপসন্দো পর শিকঞ্জা কসে, মুজরিমিন কি নিশানদেহি করকে উন্হে সখত সজা দিলায়ে অর তহফুজ কো ইয়কিনি বনানে কে লিয়ে পুলিশ বাইপাস অর দিগর আমদ রফত কি সড়কো পর গশ্ত মে ইজাফা করে। আমি একটা ইনভাইট খেতে যাচ্ছিলাম, এখানে ভুজাগাঁও বলে আছে আগ্রিম টিফুন্তি অঞ্চলের ভিতরে, তো এই তিন পুল থেকে মোটামুটি দেড় কিলোমিটার আগে বাইপাসের আগে মানে দু তিনটা ছেলে রাস্তার ধারে ছিল, ওরা মানে আমার গাড়ি যেই পৌঁছাইছে পাথর উঠায় ছুড়ে মেরেছে। তো ভাগ্যিস ভালো যে কাজ আমার বন্ধ ছিল, নাহলে এখানে হালকা মানে ব্লিডিং হয়েছে, কিন্তু কাজ যদি ডাউন থাকতো তাহলে আমার মাথা ওখানে ফেটে যেত। তো ওখানে না দাঁড়া একটু আগে গিয়ে দাঁড়ালাম, আইসি স্যারকে ফোন করে আইসি স্যার গাড়ি পাঠালো পুলিশ টুলিশ ওখানে, আবার এখন ওদেরকে মানে তারা তাড়াইয়েছে ওখানে, এখন জানি না এখন কি আছে। হসপিটালে এসে দেখলাম যে আরও এক দুটা কেস ওইরকমই ছিল আরও, তো একজনকে মেডিকেল পাঠিয়েছে এখন। তারা বলছিলাম কি এটা কি কোনো চক্রান্ত হতে পারে? না না না, এটা এই আপনার চিন্তাই পার্টি বলেছেন। এখন গাড়ি ওখানে অলরেডি দুটা আছে, এখন কালকে থেকে মনে হয় ওখানে পার্মানেন্ট কিছু ব্যবস্থা করবেন। আগে যে জিনিসটা আমাদের ভাঙাপুলের সাইডে হতো, তো ওইরকমই এই সাইডে আমাদের এখানে বাইপাসে কয়েক দুটা হয়েছিল আগে, কিন্তু তারপর আজ এইসব বন্ধ হয়ে গেছিল, এখন এই সাইডটাতে নিচে নেমে গেছে। তো এখন দেখি এসপি সাহেব বললেন যে কালকে থেকে ব্যবস্থা কিছু করবে। তাহলে পুলিশের নিরাপত্তা নিয়ে কি বলবেন সেখানে? না না না, ঠিক আছে, এখন সেখানে সাধারণ কোন জায়গায় যদি কেউ যদি কিছু করে তো তাতে অত ব্লেমের তো ই নেই, ওখানে ছিল এরকম জায়গাটা ওইভাবেই ছিল। তো এখন কালকে থেকে ওখানে গাড়ি থাকবে বলেছেন এসপি স্যার। এটা সব চিন্তায় পার্টি ছিল আপনি বলছেন? হ্যাঁ, চিন্তা করছি। আপনি কি বিয়ে বাড়িতে যাচ্ছেন? হ্যাঁ, বিয়ের বাড়িতে আমার বন্ধুর একজন বিয়ে ছিল, মেলামার থেকে গিয়েছিল এজাজ বলে, তো ওরা ওরই বারাত বরযাত্রী যাওয়ার জন্য আমি বেরিয়েছিলাম। দেখেন তো আমার তো আইসি সাহেবের কাছে ফর্মটা আসলো, এটা বিভিন্ন রকমের ঘটনা ওখানে ঘটে, কিন্তু এটা নিয়ে তদন্ত পুলিশ করবে নিশ্চয়ই। আমরা আশাবাদী আছি যে পুলিশ প্রশাসন আমাদের নিশ্চয়ই একটা স্টেপ নেবে এগেনস্টে, এভাবে কেন হচ্ছে, এটাকে কিভাবে কন্ট্রোল করা যায়, আর যারা এরকম ওখানে আছে মানে প্রফেশনাল যদি এরকম আছে ওখানে ক্রিমিনাল অ্যাক্টিভিটিস যদি করে, তো ইমিডিয়েট ওদের উপর অ্যাকশন করে আপনার অ্যারেস্ট করার কাজ করা সবাই। এটা তো আমরা তো নিন্দাজনক, এটা একটা বার্তা হয়ে গেছে, কিন্তু বিধায়কের ছেলে হোক বা কমন পিপল হোক কথা তো এটাই আছে, আক্রমণটা কেন হবে, এরকম অ্যাক্টিভিটিস কেন হবে, বুঝলেন? আজকে যদি বিধায়কের ছেলের যদি কোনো সিকিউরিটি না হয় তো কমন পিপলের কি গ্যারেন্টি? কিন্তু সেটাকে আটকানোর জন্য
আমাদের পুলিশ প্রশাসনের উপর আমার আস্থা আছে, ভরসা আছে। এই ঘটনাটা দেখেই ওরা নিশ্চয় কোন তদন্ত করে এটার উপরে অ্যাকশন নেবে। একটা বিষয় বলছিলাম যে চার চাকার মধ্যে বিধায়কের ছেলে ছিলেন, কিন্তু বিষয়টা হচ্ছে ছিনতাইয়ের জন্য কি আক্রমণ করা হয়েছে না অন্য কোনো বিষয় ছিল, কি বলবেন এই বিষয়ে? হ্যাঁ, এটা পুলিশ ডিপার্টমেন্টের কাজ, ওরা তদন্ত করে দেখবে। হ্যাঁ, সত্যতা কি আছে।